ভোর রাত থেকে অভিযান চালিয়ে 14টি বেআইনি বালি বোঝাই লরিকে আটক করল কাঁকসার ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে ইতিমধ্যেই। বুধবার ভোর থেকে অভিযান চালিয়ে 14টি বেআইনি বালি বোঝাই ট্রাক আটক করল কাঁকসার ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কের উপর বীরভূম থেকে বেআইনিভাবে বালি বোঝাই লরি পানাগড়ের দিকে আসার সময় কাঁকসার ট্রাফিক গার্ডের কর্মীরা লরিগুলোকে দাঁড় করাতে গেলে পুলিশকে দেখে লরির চালক এবং খালাসিরা পালানোর চেষ্টা করে। বেআইনিভাবে লরিতে করে বালি পাচারের অভিযোগে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ 8 জন লরি চালককে গ্রেপ্তার করলো, বাকিরা ঘটনাস্থল থেকে লরি ছেলে পালিয়ে যায়। বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া 8 জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে। আগামী দিনেও ধারাবাহিকভাবে অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 14টি বালির গাড়ি আটক করা হয়েছে, বেআইনিভাবে এই বালি বোঝাই করে বালি পাচার করার চেষ্টা চলছিল। পুলিশের তরফ থেকে অভিযান চলে, ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা তারা অভিযান চালান এবং ভোর রাত থেকে অভিযান চালিয়ে 14টি বেআইনি এই বালি বোঝাই ট্রাককে আটক করেছে কাঁকসার ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। ধৃত 8 জন ট্রাকের চালক তাদেরকে পেশ করা হয়েছে দুর্গাপুর মহকুমা আদালতে।